অনুধ্বনিশ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে 121 রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তাতে অনুধ্বনিশ বিশ্বকাপ 2024-এর সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ। অনুধ্বনিশ বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি দেখা পেয়েছেন বাংলাদেশ অনুধ্বনিশ দলের তরুণ অলরাউন্ডার আরিফুল ইসলাম। যুক্তরাষ্ট্র অনুধ্বনিশ দলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন এদিন। তিনি খেলেছেন 103 বলে 103 রানের ঝকঝকে ইনিংস। এর আগে 2022 অনুধ্বনিশ বিশ্বকাপেও 2টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আরিফুল। এবারের একটি সহ তার সেঞ্চুরি সংখ্যা 3টি। তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন আরিফুল। অনুধ্বনিশ বিশ্বকাপে 3টি সেঞ্চুরি হাঁকানোর কীর্তি আরিফুল বাদে আর কেবল রয়েছে দুইজনের। তাই তো আরিফুলের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 291 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছিল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 49 বলে 44 রান করেন আহরার আমিন। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না যুক্তরাষ্ট্রের। শুরুর 11 রানের মধ্যেই 1 উইকেট হারিয়ে ফেলে তারা। তবে দ্বিতীয় উইকেট তুলতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 20 ওভার পর্যন্ত, যদিও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত তারা 170 রানের মধ্যেই গুটিয়ে গেছে আর বাংলাদেশে 121 রানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে। দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। 10 ওভার বোলিং করে মাত্র 31 রান খরচায় 4 উইকেট তুলে নিয়েছেন তিনি।